আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অতি সিম্পল ও সহজভাবে ঢেঁড়স ভাজির রেসিপি। আর অনেক কম তেলে আজকে রান্নাটি করেছি। আমার হাজবেন্ড বিগত কয়েকদিন ধরে অনেক অসুস্থ, যার কারণে আমি একদম কম তেলে ভাজি এবং তরকারি রান্না করতেছি। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, দেরি না করে রান্নাটি শুরু করি। প্রথমে এখানে একটি প্যানে নিয়েছি, প্যানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। দেওয়ার পর প্যানে যেন লেগে না যায়, যার কারণে প্যানটিকে একটু ঘুরিয়ে নিয়ে সবগুলো তেলে একটু গরম করে নিলাম। নেওয়ার পর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি কাঁচামরিচেই শুধু ভাজিটা করব, যার কারণে একটু কাঁচামরিচের পরিমাণ সামান্য একটু বেশি দিয়েছি। আর এখানে মিডিয়াম সাইজে দুইটা পেঁয়াজ দেওয়ার পর কুচি করে নিয়েছিলাম, কুচি করে নিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি সুন্দর করে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। নেওয়ার পর সামান্য একটু জিরা, একদম কমভাবে আমি এটা রান্না করেছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। দেওয়ার পর সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে আমি এই যে লম্বা লম্বা করে ঢেঁড়সগুলো কেটে নিয়েছি, দেখে একটু বুঝে নেবেন যে আমি কিভাবে এটা কেটেছি। দেওয়ার পর আমি এটাকে আর কোনো রকমের এক ফোঁটাও তেল না দিয়ে এটা হালকা করে নাড়াচাড়া দিয়ে একদম মিডিয়াম টু লো আছে, একদম লো আছে রেখে এটাকে রান্না করব। তো বাদ বাকি যেগুলো ঢেঁড়স ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি সুন্দরভাবে এক ফোঁটাও পানি দেই না, মানে এক ফোঁটা পানি এবং একদম কম তেলে আজকে রান্নাটি করেছি। তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে সেদ্ধ এবং নাড়াচাড়া দিয়ে এটাকে ভেজে নিব। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি রান্নাটি শেষ করব। ঢাকনাটা উঠিয়ে আবার অনবরত নাড়ায় দিব। দেখেই বুঝতে পারতেছেন আমি এক ফোঁটাও কিন্তু আর তেল ব্যবহার করি না, যে প্রথমে তেল দিয়েছি সেই তেলে আমি এই ভাজিটা শেষ করব। তো এই যে এইভাবে নাড়াচাড়া দিয়ে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আমার হাজবেন্ড একদমই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল, তো ডক্টর বলেছিল একটু তেল মশলা কম খেতে। তো একবারে যে না খেলে তো আমরা চলতে পারবো না, আমরা বাঙালি একটু মশলা তো খেতে হয়, যার কারণে আমি পরিমাপে একটু কমিয়ে রান্নাটা করতেছি। তো এই যে আমার লবণটা একটু কম ছিল, যার কারণে আরও কিছুটা লবণ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে ভেজে নিব। তো আপনাদের কাছে আমি অবশ্যই দোয়া চাচ্ছি যে আমার হাজবেন্ড যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ও অনেকই অসুস্থ শারীরিকভাবে। তো আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমাদের হাসি খুশি সংসারটা যেন সারা জীবন এরকমই থাকে। তো যাই হোক, আমি এভাবে সুন্দরভাবে এটা নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। তো আমি খুবই চেষ্টা করি যে একদমই তেল মশলা ছাড়া রান্না করার, মানে চেষ্টা করতেছি, যেহেতু আমরা আগে তেল মশলা বেশি পরিমাণে ব্যবহার করে করে অভ্যস্ত, যার কারণে আমাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে এখন এভাবে রান্না করতে। তো আপনাদের সামনে এখন এভাবেই বেশিরভাগ রান্না হয়তো আসবে, আর যখন বাসায় গেস্ট থাকবে তখন হয়তো একটু তেল মশলাযুক্ত খাবার রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঢেঁড়সে যদি মানে আমি তো এভাবে ভেজেছি, আর আপনারা যদি চান তো ঢেঁড়সে একটু তেল দিয়ে আপনারা ভালো করে ভাজতে পারেন। তো এই যে আমার ভাজা একদম কমপ্লিট, পরিবেশন করে আপনাদের সামনে দেখাবো। আমি এরভাবে হালকা করে ভেজেছি, দেখতে পাচ্ছেন একদম তলে কোনো রকমের তেল নাই, মানে রান্নার নিচে কোনো তেল নাই, একদমই হালকা করে ভেজেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা এইভাবে তেল মশলা বেশি দিয়েও ভাজতে পারেন, অনেক খেতে মজা লাগে, তো খারাপ লাগে না। যেহেতু আমার স্বামী অসুস্থ, আমাকে এখন এইভাবে খেয়ে অভ্যস্ত করতে হবে। তো আজকে ভিডিও এ পর্যন্ত, আপনাদের জন্য দোয়া রাখবেন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।